हर आईना तुमको देखे, तुम तो ऐसी शहजादी हो। हेलो एवरीवन, वेलकम टू आयशास क्रिएटिविटी। केमन आछो तुम्हारा सबाई? आशा रखी तुम्हारा सबाई खूब भालो आछो। आमरा आलहमदुलिल्लाह भालो आछी। तो देखते ही पाच्छो आमरा सबाई मिले बासा थेके एखन रवाना होये जाबो। तो आमरा गाड़ीते उठे पड़ेछी एंड जारा जारा आजके रिसेप्शने जाच्छी सबाई मिले आमरा एकटा गाड़ी रिजार्व करे एखन होच्छे चले जाच्छी। তো যাওয়ার পথে আমি তোমাদের জন্য পথিমধ্যে আমাদের যেই মানে আনন্দটা সেটা একবার শেয়ার করব। তো আমরা হচ্ছে আমার বোনকে দেখতে পাবো, এই জন্যই সবাই খুব আনন্দে আছি। তবে এত গরমে, প্রচণ্ড গরমের ভেতরও কিন্তু একটা প্রশান্তি কাজ করছিল আমাদের ভেতর, সেটা হচ্ছে যে আমরা আমাদের বোনকে আজকে দেখব। যেহেতু একদিন আগেই ওর বিয়েটা হয়েছে অ্যান্ড আজকে রিসেপশন, তারপরেও মনে হচ্ছে যে কতদিন বোনকে দেখি না এরকম মনে হচ্ছিলো। তো আমরা এখন ভেন্যুতে পৌঁছে গিয়েছি, সব কিছু গাড়ি থেকে নামানো হয়ে গেছে অ্যান্ড ফার্স্টলি এখন হচ্ছে খাওয়া দাওয়া সবাই করবে। তো আমি একটু এই ফাঁকে তোমাদেরকে সবার মানে টেবিলটা পুরো মানে খাওয়া দাওয়ার আয়োজনের একটা ফুটেজ নিয়ে নিয়েছি তোমাদের জন্য। তো আমি যেটা করেছি আগের দিনের বিয়ের ভিডিওতে তোমাদের সাথে, আমি বিদায়বেলার মুহূর্তটা রাখিনি, ইচ্ছে করে ওই পার্টটা অ্যাকচুয়ালি আমি ভিডিও করিনি। কারণ আমার যেহেতু ইমিডিয়েট ছোটো বোনের বিয়ে, তো আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম অ্যান্ড আমি যে তোমাদের সাথে ওই মুহূর্তটা অ্যাকচুয়ালি ভিডিও করব অতটা প্রফেশনালি অ্যাকচুয়ালি আমি নিতে পারিনি। অ্যাজ এ ইউটিউবার আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করছি অ্যান্ড ভিডিও করে রেখেছি, বাট এইটা জাস্ট ব্লগার হিসেবেই দিয়েছি। বাট আমার আসলে কি বলবো, আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো ওকে নিচ পর্যন্ত আমি ওর সাথেও যাইনি, কারণ আমি উপরেই রয়ে গিয়েছিলাম। কারণ ওরা যখন বিদায় বেলাটা আসলে ওই মুহূর্তটা আমি জানি যে আমি অনেক বেশি ভেঙে পড়ব, তো একরকম ভয়েই আমি যাইনি। যেহেতু বুঝতেই পারছো আমার আপন ছোটো বোন, তো যাই হোক এখন হচ্ছে ওকে দেখার আগ্রহটা আমাদের ভেতর বেশি কাজ করছিল। তো এইদিকে আত্মীয় স্বজন আমরা সবাই এসে পড়েছি অ্যান্ড এখানে হচ্ছে সবার খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো খাওয়া দাওয়ার পর যেহেতু ওরা আসবে, এই জন্য এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। তো গাড়ি থেকে নেমে খুব দারুণ একটা ঘটনা ঘটেছে, যেটা কিছুটা আমাদের জন্য অনেক স্যাডলি ছিল। তো ঘটনাটা এইরকম যে আমরা বাবার সাথে নেমে ছবি তুলব। তো আমরা চার বোন যখন ছিলাম, বাবা হঠাৎ করেই বলছে যে আমার রোকসানা কোথায়। মানে সে দেখছে যে তার চারটা মেয়ে এসেছে বাট একটা মেয়ে মিসিং আছে। বাট বাবার তো বাবাই, তাই না? বাবার কিন্তু একবারও মনে ছিল না যে বাবা তার নিজের মেয়ের বিয়ের রিসেপশনে কিন্তু এসেছে। তো ওই সময়ে আমরা প্রতিটা বোন, আসলে আমি সবার দিকে তাকাচ্ছিলাম, প্রত্যেকটা বোনেরই দেখলাম যে চোখে পানি চলে আসছে। মানে এইটা মনে করতে পারছিলাম না যে আমার বোনের অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে। তো এই আনন্দঘন মুহূর্তটাকে কিন্তু আমি তোমাদের সাথে একটা স্যাড স্টোরি শেয়ার করে ফেললাম। আই থিঙ্ক তোমাদের কাছে ভালো লাগবে আমার আজকের আয়োজন অ্যান্ড আমি খুব শর্টকাটে তোমাদের সাথে পুরো রিসেপশনটা শেয়ার করতে যাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর এরপর আমার ছোটো বোন দেখলাম যে চলে এসেছে। তো ওকে দেখে আমি কি বলবো, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোট্ট বোনকে কতটা সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ বলবে আর সবাই আমার ছোট্ট বোনের জন্য অনেক অনেক বেশি দোয়া করবে যাতে ও সারা জীবন এই রকম হাসি খুশি থাকতে পারে। তো এরপর বড় বউয়ের সাথে অনেক অনেক রিক্স নিয়েছি আমরা, তারপর ওদের সাথে ছবি তুলেছি অ্যান্ড ওরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে যাবে। যেহেতু ওরা এসেছে, ফটোশ্যুট করেছে, ওদের থাকে না বউর বউয়ের ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি, এগুলো শেষ হওয়ার পর ওরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছে। তো এরপর আমরা ওদের কাছ থেকে জাস্ট বিদায় নিয়ে চলে এসেছি। তবে আমার ছোটো বোন আমাদের সাথে আজকে আসেনি, কারণ ওরা হচ্ছে একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তারপর বাসায় আসবে। তো আমার ছোটো বোনের কাবিন থেকে শুরু করে তারপর বিয়ের দিন অ্যান্ড বউ ভাত, এই তিনটা দিনই আমি খুব বেশি ইমোশনাল ছিলাম। অ্যাকচুয়ালি শেষের দিকটা আমি ইমোশনাল হয়ে পড়ি, কারণ আমরা ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি। তো ওর বিয়ে হয়ে যাচ্ছে, এটা আমি মানে এই জিনিসটা মনে আসতেই আমি কেন যেন একটু অন্যরকম হয়ে যাই। এটা খুবই স্বাভাবিক, যারা বড় বোন আছে ছোটো বোনের বিয়েতে সবার এরকম খারাপ লাগাটাই স্বাভাবিক। তো সবাই ভালো থেকো বন্ধুরা অ্যান্ড সবাই আমার ছোট্ট বোনের জন্য অনেক অনেক দোয়া করবে, ও যেন সবসময় হাসি খুশি থাকে, ভালো থাকে আর লাইফটা যেন ওর আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তো সবাই ভালো থেকো, আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।
हर आईना तुमको देखे, तुम तो ऐसी शहजादी हो।